জোসে অ্যান্টোনিও পারদো এই পঁয়ত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাগকে তোমরা সকলেই দেখেছো লাল হলুদের জার্সি গায়ে এই সেশনে দুর্দান্ত ফুটবল খেলতে বিশেষত সুপারকাপ চ্যাম্পিয়নের পিছনে এই পার্দোর অবদান অনেকটাই রয়েছে তো সেই পারদই কিন্তু এবারে চোখের জলে বিদায় নিল ইস্টবেঙ্গল দল থেকে তো কেন পারদ বিদায় নিল জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো পারদো কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে সুপার কাপে আমরা দেখেছি তার পরবর্তী সময়েই আমরা দেখলাম ডার্বি ম্যাচের মতন ম্যাচেও কিন্তু পার্দ ব্রিলিয়ান্ট ফুটবল খেলে কিন্তু নর্থ ইস্ট ম্যাচে তার পায়ের পাতার দিকে একটা বড় ইঞ্জুরি লেগেছে এবং সেই ইঞ্জুরি সারতে বেশ কয়েকটা মাস সময় হয়তো লেগে যেতে পারে সেই কারণেই চটজলদি সিদ্ধান্ত নেওয়া হয় এই পঁয়ত্রিশ বছর বয়সী স্প্যানিশ প্লেয়ারকে ছেড়ে দেওয়া এবং তার পরিবর্তে নতুন বিদেশি প্লেয়ারকে নেওয়া তো অবশ্যই কোচও জানিয়েছে পার্দ আমাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল তাকে হারিয়ে কিন্তু আমরা খুবই কষ্ট পেলাম এবং পারদও সেটা শেয়ার করেছে